কোরবানি ঈদের দিন থেকে নাটোর ও আশপাশের জেলা থেকে কাঁচা চামড়া আসতে শুরু করে চক বৈদ্যনাথ বাজারে সেই চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাত শেষে গুদামজাত করেন আলোতাররা তারা বলছেন কয়েকদিন পর থেকেই বিভিন্ন জেলার লবণযুক্ত চামড়া আমদানি হবে এখানে সেই সাথে ঢাকার টানারিগুলোর চামড়া সরবরাহ শুরু হবে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার নাটোরের চক এখানকার দুই শতাধিক আরত থেকে শুধুমাত্র কোরবান সময়ে দেশের মোট পঞ্চাশ ভাগ চামড়া ঢাকার ট্যানারিগুলোতে পাঠানো হয় ইতিমধ্যে জেলা ও তার আশপাশ থেকে চামড়া চলে এসেছে লবণ দিয়ে স্তুপাকারে গুদাম ও আড়তের বাইরে সংরক্ষণ করছেন শ্রমিকরা এখন বিভিন্ন জেলার লবণযুক্ত চামড়া আসার অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা গরমের কারণে একটি সমস্যা হচ্ছে আমাদের তা আমরা নিজে কষ্ট না মনে করে আমরা রাত ভরে লবণ দিচ্ছি লবণ দিয়ে সাদা রাখতেছি মালটা গোডানে আশেপাশে থেকে যত আমদানি হয়েছিল আমরা লোকজন বেশি করে নিয়ে কাজগুলো দ্রুত গরমের কারণে উঠিয়ে ফেলেছি এখন আমরা লবণ দিয়ে কমপ্লিট করে রাখছি ঢাকার ট্যানারি মালিকদের জন্য অন্যান্যবার তুলনা যে চামড়া নষ্ট হতো এবার নষ্ট হয় না সম্পূর্ণ কাজ আমরা হ্যাঁ পরিপূর্ণভাবে করতে পেরেছি অন্যান্য বারের তুলনায় চামড়ার যোগান বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা দাবি বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামে চামড়া কেনা বেচা হয়েছে সেই সাথে সময় মতো সংরক্ষণ করায় কোনো চামড়া নষ্ট হয়নি এবারও নগদে ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের বিগত বছরের তুলনায় বর্তমান কেনাবেচাটা নগদ হচ্ছে আশা করি নগদ যদি হয় তাহলে আরও আমদানিও বাড়বে আমাদের জন্য মঙ্গল হবে আশা করছি আগামী সপ্তাহে ঢাকার ট্যানারি মালিকেরা আসবে সরকার নির্ধারিত রেটে আমরা চামড়া বিক্রয় করবো চামড়ায় পর্যায়ক্রমে আসবে টেনারি মালিকেরা আশা করি আগামী সপ্তাহে চলে আসবে তারপর বেচাখানা মূল বেচাকেনা শুরু হবে এবার কোরবানি উপলক্ষে পাঁচ থেকে ছয় লাখ পিস চামড়ার যোগান আসবে বলে মনে করেন চামড়া ব্যবসায়ী গ্রুপ জানায় নাটোর সহ আশপাশ থেকে আসা কাঁচা চামড়া লবণজাত করা হয়েছে কয়েকদিন পর থেকে অন্তত ৩৫ থেকে ছত্রিশটি জেলার ব্যবসায়ীদের আনাগোনায় মুখর হবে এই চামড়া বাজার সেই সাথে ঢাকার ট্যানারি মালিকরাও চামড়া কিনতে এখানে আসবেন এবার চামড়ার গুণগত মান অনেক ভালো উল্লেখ করে নগদে চামড়া কেনা বেচা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি আশা করা যায় গতবারের থেকে এবার আমদানি অনেক ভালো হবে গরু খাসি মিলে আনুমানিক প্রায় পাঁচ থেকে ছয় লাখ পিস চামড়া আমদানি হবে এবার বিগত দুই বছর ট্যানারি মালিকদের কাছে নগদে চামড়া বিক্রি করতে পেরে এই শিল্পে নতুন সম্ভাবনার দোয়ার উন্মোচন হচ্ছে বলে জানায় ব্যবসায়ীরা নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর